এদেশের প্রথম রিলায়েন্স ফাউন্ডেশনই এনেছিল 4G পরিষেবা, যার পরিষেবা প্রায় 5 বছর উপভোগ করে ফেলল গ্রাহকরা। এরপর আজ রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা করলেন যে তাদের 5G পরিষেবাও তৈরি। আত্মনির্ভর ভারতের কথা মাথায় রেখে একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই পরিষেবা। 5G স্পেকট্রাম মুক্তি পেলেই ভারতে চালু হয়ে যাবে এই পরিষেবা। পরবর্তীকালে ভারতের বাইরেও এই পরিষেবা রপ্তানি করার কথা জানান মুকেশ আম্বানি। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।